মালদা জেলার নতুন যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে সম্বর্ধনা দিলেন দলীয় নেতাকর্মীরা। গাজলের অন্নদাশঙ্কর সদনে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে নতুন যুব সভাপতি প্রসেনজিৎ দাসকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দেন তারা। তৃণমূল বিধায়ক দীপালী বিশ্বাস, বাবলা সরকার সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এবছর রায়গঞ্জের সেন্ট জেভিয়ার স্কুল থেকে আইসিএসসি বোর্ডের পরীক্ষায় অসাধারণ ফলাফল করেছে কৌস্তব দাস, দেবাঙ্গী ঘোষ এবং রোহিত আগ্রওয়াল। শুক্রবার রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের অভিভাবক ফোরামের পক্ষ থেকে এই তিন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। অভিভাবক ফোরামের সম্পাদক নির্মল কুণ্ডু সহ অন্যান্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজনের ডাকাত দলকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে চাঁচল থানার গালিমপুর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। যদিও তাদের বাকি তিন সঙ্গী পালিয়ে যায়, তাদের কাছ থেকে একটি পাইপ গান, কার্তুজ এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকায় ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। করোনার আবহের মধ্যে এসে হাজির ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুজ্জোহা উৎসব, কিন্তু করোনা সংক্রমণের জেরে এবছরে ঈদের বাজার আর জমে উঠল না। গাজলের বিভিন্ন প্রান্তে ঈদের বাজার বসলেও সেভাবে ক্রেতা সাধারণের দেখা নেই। সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাকাটা করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পাট কাটতে গিয়ে জলে তলিয়ে গেল এক ব্যক্তি, শুক্রবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শিয়ালমণি এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ ওই ব্যক্তির নাম ভূপেন বর্মন, বয়স 60 বছর, বাড়ি পিরোজপুর এলাকাতে। কুলিক নদীর জলস্তর বেশি থাকায় ওই এলাকাতে জলের প্রচন্ড স্রোত রয়েছে। পাট কাটার সময় অসাবধানতার জন্য আচমকাই জলে পড়ে যান তিনি। খবর জানাজানি হতেই এলাকায় লোকজন ভিড় জমান। আসেন এলাকার পঞ্চায়েত প্রধান প্রশান্ত দাস। ব্লক প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে স্পিড বোট নিয়ে জলে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইটাহারের সুই নদীতে নদীর জলে ডুবে মৃত যুবকের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিল অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ইটাহারের বিধায়ক অমল আচার্যের নির্দেশে শুক্রবার পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের 4 নম্বর কুসুমন্ডি গ্রাম পঞ্চায়েতে সাপের কামড়ে মৃত্যু হল এক গৃহবধূর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম আরজাহান বেগম। এদিন বাড়িতেই বিষধর সাপটি কামড়ায় আরজাহান বেগমকে। প্রথমে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় এই গৃহবধূর। বালুরঘাট পৌরসভা এবং কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের 7 দিনের জন্য লকডাউন বাড়ালো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এ বিষয়ে জারি করা হয়েছে এক বিজ্ঞপ্তি, তাতে বলা হয়েছে 1 আগস্ট থেকে আগামী 7 দিনের জন্য লকডাউন চলবে। দোকান বাজার খোলা থাকবে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। সরকারি বেসরকারি অফিসগুলোতে 50% কর্মীরা কাজ করতে পারবেন। সবুজায়নের উদ্দেশ্যে মালদা জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হল চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি অঞ্চলে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রবল বৃষ্টিপাতের ফলে বাড়ি ভেঙে সমস্যায় পড়েছিলেন রতুয়া থানার শামসি অঞ্চলের ভগবানপুর গ্রামের বাসিন্দা নরেন মণ্ডল। শুক্রবার দুস্থ পরিবারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রতুয়ার তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন। ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আগামী শনিবার ঈদুজ্জোহা উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে হেমতাবাদ থানা প্রশাসনের উদ্যোগে চর্ম ব্যবসায়ীদের নিয়ে বৈঠক আয়োজিত হলো শুক্রবার। এদিন থানা প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে সকল ব্যবসায়ীকে সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানান থানার ওসি দিলীপ রায়। বিজেপি পরিচালিত রায়গঞ্জ ব্লকের মহিপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ালো শুক্রবার। এদিন পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ এনে ডেপুটেশন দিতে যায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। পঞ্চায়েত প্রধানের ঘরে ঢুকতেই বিজেপি কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল কর্মীরা। এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পঞ্চায়েত দপ্তরে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।